हेलो एवरीवन, दिस इज उम्मी फ्रॉम योर मेकअप प्रिंसेस चैनल एंड वेलकम बैक टू अनदर ब्रांड न्यू वीडियो। आज हमें तुम्हारे साथ एक कोरियन फेस मास्क शेयर करते जा तुम्हारा स्टूडेंट थेके शुरू कर टीनएजर थेके शुरू कर जेको बयसे ऐले मेरा व्यवहार करते पारबे एज ए बिगिनर। एंड तुम्हारा अनेक आमाके रिक्वेस्ट करेछिले जे आपू टीनएजरदेर जोन्नो एक कोरियन फेस पैकेर नाम बोलो बा फेस मास्कर नाम बोलो जा आमार स्किनके हाइड्रेटिंग करबे, स्किनके ब्राइट करबे, स्किनके सुदिंग करबे, जो धरनेर काज एकटा बिगिनार्स स्किन केयारे दरकार से समस्त काज करबे। सो आमार काछे मने होयेछे जे आज के टीनएजारदेर जोन्नो भिडियोटा खूबई हेल्पफुल होते जाच्छे, कारण आमि आजके तोमादेर साथे जेई फेस मास्कटा शेयार करते जाच्छि दैट इज नान अदर दैन स्किन फूडेर एकटा फेस मास्क जेटा होच्छे राइस मास्क वाश अफ। नामटा खूब डिफिकल्ट ताई ना, राइस मास्क वाश अफ। एटा कि फेस मास्क नाकि एटा होच्छे फेस वाश नाकि एटा होच्छे फेस अफ, कोनटा आजके आमरा जानबो एई प्रोडक्ट निये अबाउट डिटेले। এবং আমার ভিডিও যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। শুধু আমি বলে দিই এই প্রোডাক্টের প্রাইস এবং তোমরা এই প্রোডাক্টটা কোথায় পেয়ে যাবে আমি আমার ডিসক্রিপশন বক্সে ডিটেলে দিয়ে দিচ্ছি। তোমরা ওখানে যে ওয়েবসাইট লিংক আছে লিঙ্কে ক্লিক করলেই তোমরা এই প্রোডাক্টের ডিটেল প্রাইস পেয়ে যাবে এবং তোমরা পারচেসও করতে পারবে। এবং এছাড়াও তোমাদের এই প্রোডাক্ট নিয়ে এনি ইনকোয়ারি থাকলে তোমরা ইমাটো ফেসবুক পেজে অবশ্যই তোমরা ইনবক্স করতে ভুলবে না। সো চলো আমরা এই প্রোডাক্টের মেন ভিডিওতে চলে যাই। ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলে দিই যে এই যে নামকরণ করা হয়েছে যে রাইস মাস্ক ফেস ওয়াশ, না রাইস মাস্ক ওয়াশ অফ, এটা কেন, এই ওয়াশ অফ জিনিসটা কী এটা জানতে হলে তোমাকে আজকের ভিডিওটা দেখতে হবে। এবং এই রাইস মাস্ক ওয়াশ অফ হচ্ছে আমাদের ফুললি ফেস প্যাক না, যেটা হচ্ছে তোমরা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে এটা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে জাস্ট 10 মিনিট রেখে দিতে হবে এই ওয়াশ অফ মাস্কটা। এবং 10 মিনিট রেখে দেওয়ার পরে এটা তোমার নর্মালি তোমরা রাব করবে, রাব করে করে ওয়ার্ম ওয়াটার দিয়ে তোমাকে এটা ক্লিন করতে হবে। নট এ ক্লিন ওয়াটার বা নর্মাল পানি দিয়ে তোমাদের ধোয়া যাবে না, একটু কুসুম গরম পানি দিয়ে তোমাকে এটা ধুতে হবে। এটাই হচ্ছে মাস্ক ওয়াশ অফের কাজ। এবং আমরা এখন জানবো যে এই প্রোডাক্টটা কী কী দাবি করে। তো ভিডিও শুরুতেই আমি প্যাকেজিংটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে খুবই নর্মালি একটা প্যাকেজিং যেরকম হয়, এবং তার থেকে বড় কথা হচ্ছে স্কিন ফুড ব্র্যান্ড আমার খুব বেশি পছন্দ তোমরা সবাই জানো, কারণ স্কিন ফুড ব্র্যান্ড টিনেজ থেকে শুরু করে সব বয়সে ব্যবহার করা যায়, যেটা খুবই ভালো একটা বিষয়। এবং স্কিন ফুড ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হয়ে থাকে ফল ফুল এবং তার সাথে যত ধরনের ভেষজ ভেজিটেবল ইনগ্রিডিয়েন্ট থাকে, যার জন্য এটা আমাদের যে কোনো স্কিনের সাথে খুবই সুইটেবল হয় এবং খুবই মাইল্ড হয়। দ্যাটস ওয়াই আই লাভ দ্য মোস্ট। এবং আমি সবসময় কেমিক্যাল প্রোডাক্ট একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এবং প্রোডাক্ট এমনভাবে রাখি যেটা একদমই আমাদের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টের এক্সট্র্যাক্ট থাকে এবং সেই প্রোডাক্টটা যেন মাইল্ড থাকে। সো দ্যাটস ওয়াই আমি এটা রেকমেন্ড করি টিনেজারদের। সো চলো আমরা বক্সটা ওপেন করি। সো বক্স ওপেন করার পরে ও একটা ছোট্ট মাস্ক গিফট দিয়েছে, ও মাই গড। এই বক্সের মধ্যে আমি তাই ভাবছিলাম যে এই বক্সটা এত বড় কেন, এই বক্সের মধ্যে ছোট্ট তোমরা একটা ট্রায়াল মাস্ক পেয়ে যাবে। এবং এটাই না শেষ না, এটার মেন মাস্ক হচ্ছে এটা। সো এটা হচ্ছে প্যাকেজিং এবং এটা হচ্ছে এই মাস্ক ওয়াশ অফের নিউ প্যাকেজিং, যেখানে তোমরা নিউ এডিশনের মধ্যে একটার সাথে একটা ফ্রি পাচ্ছ। এটা মেবি হচ্ছে তোমার 30 গ্রাম, ও মাই গড, এটা হচ্ছে 30 গ্রামের একটা প্রোডাক্ট তোমরা যেটা গিফট পাচ্ছ ফুললি ফ্রিতে। এবং এটার গ্রামটা হচ্ছে 100 গ্রাম টোটাল আছে। এবং এটাই হচ্ছে আমাদের রাইস মাস্ক ওয়াশ অফের হচ্ছে মেন প্যাকেজিং এবং মেন প্রোডাক্ট। সো ফার্স্টে আমরা চলে যাই যে এই প্রোডাক্টে আমাদের কী কী করার দাবি রাখে। প্রথমে যেটা, এটা হচ্ছে আমাদের হোয়াইট হেডসটা ন্যাচারালি রিমুভ করতে সাহায্য করে, যেহেতু এখানে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আছে তাই তোমাকে রাতারাতি কাছে দিবে না, তোমাকে ন্যাচারালি এটা রিমুভ করবে। এবং দেন এটা হচ্ছে আমাদের ডেড সেল রিমুভ করবে, অর্থাৎ এটা আমাদের ফিজিক্যাল যে স্ক্রাবেরও কাজ করবে। দেন এটা হচ্ছে আমাদের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে আমাদের ত্বকের, আমাদের ত্বকটাকে ময়েশ্চারাইজ করতে অনেক বেশি হেল্প করবে এবং তার সাথে হাইড্রেটিং করতে হেল্প করবে, আমাদের ত্বকে একটা স্মুথ ফিল দিতে সাহায্য করবে এবং তার সাথে এটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। সো চলো আমরা এখন দেখে নিব এই প্রোডাক্টের মেন ইনগ্রেডিয়েন্টে কী আছে। এই প্রোডাক্টের টোটাল 27টা কম্পোনেন্ট আছে, যার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এখানে রাইস, অর্থাৎ এখানে চালের যেই আমরা চালটা যেই ভেঙে গুঁড়া করি সেটার গুঁড়া গুঁড়া মিহি দানা আছে, যেটার জন্যই আমাদের স্কিনটা এক্সফোলিয়েট হতে সাহায্য করবে। এবং এটার হচ্ছে pH ব্যালেন্স হচ্ছে 6.1, অর্থাৎ এটা আমাদের অতিরিক্ত কোনো ড্রাই ফিল দিবে না,
এবং এই ড্রাই ফিল না দেওয়াতে এটা আমাদের ড্রাই স্কিনেও ব্যবহার করা যাবে, এটা আমাদের অয়েল স্কিনেও ব্যবহার করা যাবে এবং এটা এনি টাইপ অফ স্কিন ব্যবহার করতে পারবে তোমরা, এবং তার সাথে টিনেজার থেকে শুরু করে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। সো এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট আমি তোমাদের সাথে আলোচনা করলাম, কারণ তোমরা অনেকে চাচ্ছিলে যে এমন একটা ফেস প্যাকের নাম বলো যেটা আমাদের স্কিনটাকে ন্যাচারালি আমার প্রবলেমগুলো সলভ করে, আমাদের স্কিনে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে, তার সাথে আমাদের স্কিন কেয়ারে একটা হেলদি স্কিন কেয়ার রুটিনের জন্য এমন একটা ফেস মাস্ক বলে যেটা আমাদের জন্য খুব সেফ হবে। দ্যাট ইজ দিস ওয়ান, অ্যান্ড এটা আমার খুব বেশি পছন্দ, কারণ তোমরা জানো আমার স্কিন ফুডটা কত বেশি পছন্দের একটা ব্র্যান্ড। সো এটার ইউজের নিয়ম হচ্ছে এটা তোমাকে ফেস ওয়াশ দিয়ে প্রথমে তোমাদের মুখটাকে ক্লিন করতে হবে, ক্লিন করার পরে এটা তোমাদের অ্যাজ এ মাস্ক তোমাদের মুখে অ্যাপ্লাই করতে হবে, দেন 10 to 15 মিনিটস তোমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এটা তোমরা নর্মাল পানি দিয়ে কখনোই ধুতে যাবে না, এটা তোমাদের স্কিনে একটু রাব করবে 1 থেকে 1.5 মিনিট মতো, খুবই জেন্টলি, খুব জোরে জোরে ঘষা দেওয়া যাবে না, নর্মালি যেরকম আমরা ফেসটা মাসাজ করি জাস্ট এইরকম। বিশেষ করে এই দুইটা আঙুলের উপর তোমাদের একটু প্রেশার দিতে হবে, এই দুইটা আঙুল বাদ দিতে হবে, জাস্ট এইভাবে করে করে তোমরা ঘুরিয়ে ঘুরে মাসাজ করে দেন তোমাকে এটা কুসুম গরম পানি দিয়ে তোমার ফেসটাকে ওয়াশ করতে হবে। তাহলে এই ওয়াশ অফ মাস্কটা সবথেকে বেশি ভালো কাজ করবে এবং তারপরে তোমরা যে কোনো টোনার, সেরাম, ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারো, এবং এটা অল টাইপের স্কিনের জন্য খুবই ভালো। তবে যাদের একনি প্রন স্কিন তাদের অবশ্যই বলবো যে তোমরা ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবে না। এবং তার সাথে এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট খুব মাইল্ড হয় এবং স্কিন ফুড ব্র্যান্ডের হয়, এটা যে কোনো স্কিনেই স্যুট করে যাবে। তবে আমি বলবো যে তোমাদের টিনেজরা যারা আছো তাদের জন্য এই মাস্কটা খুবই ভালো একটা অপশন, এবং যারা হচ্ছে 20 to 30 ইয়ার্সের মধ্যে আছো তাদের জন্য এই মাস্কটা খুব বেশি ভালো হবে, কারণ তোমরা যারা বিগিনার, যারা শুরু করতে চাচ্ছ তাদের জন্য এরকম মাইল্ড মাস্ক দিয়েই প্রথমে তাদের স্কিন কেয়ারের রুটিনটা শুরু করা উচিত। এখন আসি পজিটিভ ভার্সেস নেগেটিভ অ্যাবাউট দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টের প্রথমে পজিটিভ দিক বলবো, এটা হচ্ছে স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, তার সাথে স্কিনে যে হাইড্রেটিং ফিল সেটা ধরে রাখতে সাহায্য করে, স্কিন অতিরিক্ত ড্রাই হয় না, এবং তার সাথে স্কিনের ডেড সেল রিমুভ করে, ডিপ ক্লিন একটা লুক দিতে সাহায্য করে। এবং এটার যে নেগেটিভ সাইড আমার মনে হয়েছে সেটা নেগেটিভ সাইডের, আচ্ছা পজিটিভ সাইডের আরও একটা জিনিস মনে পড়েছে, সেটা হচ্ছে তোমার নিউ এডিশনের এই প্রোডাক্টের সাথে একটা এক্সট্রা তুমি 30 ml প্রোডাক্ট গিফট পাচ্ছ, যেটা হচ্ছে নতুন এডিশনে অ্যাড করা হয়েছে, যেটা পুরানো এডিশনের যে পুরানো যে মাস্কটা ছিল এটা, এটার সাথে এটা অ্যাড করতো না, বাট রিসেন্ট তারা অ্যাড করেছে, যেটা আমার খুবই পজিটিভ মনে হয়েছে, কারণ আমরা কোরিয়ান প্রোডাক্ট অনেক দাম দিয়ে কিনি এবং যখন দাম দিয়ে কিনি তখন দেখা যাচ্ছে 100 গ্রামের সাথে 30 গ্রাম এক্সট্রা পেলে আসলেই টাকাটি উছুল হওয়ার মতোই একটা কাজ দেয়। সো এটা আমার কাছে ডেফিনেটলি পজিটিভ সাইড মনে হয়েছে। এবং নেগেটিভ দিক দেখতে গেলে প্রথমত এটা ফাঙ্গাল একনি আনসেফ, এবং দ্বিতীয়ত এটা হচ্ছে কমেডোজেনিক, অর্থাৎ এটা তোমার পোর্সকে ডিপ পোর্সকে ক্লক করে দিবে, এবং পোর্সকে ক্লক করার পরে তোমার এক্সট্রা পিম্পলস প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই আমি কিন্তু বলেছি যে এই যে মাস্ক ওয়াশ অফগুলো এগুলো কিন্তু আমাদের গরম পানি দিয়ে ওয়াশ করতে হয়, যাতে করে আমাদের পোর্সটা ক্লগ না হয়ে যায়, এবং যারা তোমরা এটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করবে তাদের পোর্স ক্লগ হওয়ার অনেক বেশি চান্সেস থাকবে। তাই জন্য এটা কমেডোজেনিক হওয়াতে তোমরা অবশ্যই এটা ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করবে, যা এতে করে কোনো ধরনের তোমাদের পোর্স ক্লগ হয়ে যাওয়ার চান্স থাকবে না, যেটা আমার কাছে মনে হয়েছে এই সতর্কতাটা অবলম্বন করলে তোমাদের এটা হচ্ছে পজিটিভ সাইডের মধ্যে যায়। সো আমার নিজস্ব অভিজ্ঞতা যদি বলতে হয় এখন আমি বলবো যে এই প্রোডাক্টটা আমি ইউজ করছি, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টটা তোমার স্কিনকে অতিরিক্ত ড্রাই ফিল করে দেবে না, যদিও আমার নর্মাল স্কিন না, আমার হচ্ছে অয়েল স্কিন এবং শীতকালে একটু ড্রাই হয়ে যায়। সো আমার কাছে এটা হচ্ছে মনে হয়নি যে এটা আমার স্কিনকে অতিরিক্ত ড্রাই করে দিচ্ছে, যেহেতু আমার অয়েল স্কিন এটা ব্যবহার করার পরেও আমার কাছে হাইড্রেটিং লেগেছে এই মাস্কটা, যেটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি অতিরিক্ত ড্রাইং কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করি না। এবং তোমরা যারা টিনেজার তাদেরকে আমি খুবই রেকমেন্ড করবো, তোমরা যারা মাস্ক পারচেস করতে চাও, একটা স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করতে চাও, তাদের জন্য এই মাস্কটা খুব ভালো হবে। সো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দিস প্রোডাক্ট, আশা করছি তোমাদের সবার অনেক ভিডিওটি ভালো লাগবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি কেমন লাগলো, এবং তার সাথে তোমাদের যদি নেক্সট আর কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে চাইলে করতে পারো। এবং তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করো যেটা আমি দেখাচ্ছি 1 মাস 1.5 মাস পর রিভিউ করে থাকি, তার একটা মাত্র কারণ যে তোমরা যে রিকোয়েস্টগুলো করো তার থেকে যে ম্যাক্সিমাম যে রিকোয়েস্টগুলো আসে সেগুলো আমার একটু রিসার্চ করতে হয়, এবং সেই প্রোডাক্টগুলো আমার একটু ইউজ করে একটু এক্সপিরিয়েন্স নিয়ে দেন তোমাদের রিভিউ করতে হয়, এতে করে একটু সময় লেগে যায়, সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস। সো তোমরা যারা রিকোয়েস্ট করবে অবশ্যই তোমরা দ্রুত রিকোয়েস্ট করবে, যাতে করে আমি তোমার প্রোডাক্টটা 1.5 মাস পর আমি রিভিউ করতে পারি। সো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।